অভিনেতা শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরিমণির সংসারে ভাঙনের সুর। জানুয়ারি থেকেই তাদের মধ্যে বেড়েছে দূরত্ব। সংবাদ মাধ্যমে একে অন্যের প্রতি খুলে বসেছেন অভিযোগের পসরা। পরিমণি সাফ জানিয়ে দিয়েছেন রাজের সঙ্গে সংসার করবেন না তিনি, এমনকি আলোচনা করে সমাধানে বসতেও নারাজ এই নায়িকা। সংসার জীবনের এমন টানা পড়েনে লাইভ অনুষ্ঠানে এসে কেঁদে বুক ভাসিয়েছেন পরিমণি। অভিনেত্রীর এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সংবাদ মাধ্যমকে অপু জানান পরিমণিকে সমর্থন করেন তিনি। সুনিশ্চিত করে প্রকৃতির মতোই হেলদি এবং ফ্রেশ বাতাস, যমুনা এসি ফ্রেশ এয়ার এক্সপার্ট। এই নায়িকাকে ভুল না বোঝার অনুরোধ জানিয়েছেন। অপু বিশ্বাসের মতে দাম্পত্যের প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে, কিন্তু বেলা শেষে দায় বর্তায় মেয়েটির উপর। অপু আরও বলেন, প্রতিটি নারীকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়ে হয়ে জন্ম নেওয়ায় কিছু না বলে চুপ করে থাকতে হবে, এই ধারণা থেকে নারীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। হলিউড কুইন অপু বিশ্বাস পরিমণিকে এমনভাবে ঘুরে দাঁড়াতে বলেছেন যাতে তিনি অন্য নারীদের উদাহরণ হতে পারেন। অপু বলেন, পরিমণি তুমি অনেক স্ট্রং, তুমি আরও ভালো কিছু করো, যেন তোমাকে দেখে বাকিরা শিখতে পারে। গত 29 মে রাজের ফেসবুক আইডি থেকে ফাঁস হওয়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরা বিনতে কামালকে। ভিডিও ফাঁসের বিষয়ে আকারে ইঙ্গিতে রাজের স্ত্রী পরিমণিকে দায়ী করেছিলেন সুনেরা, কিন্তু পরি দাবি করেছিলেন রাজ তার সঙ্গে থাকেন না, রাজ থাকেন সুনেরার সঙ্গে। ঘর থেকে বেরিয়ে সুনেরার কাছেই ছিলেন রাজ, কিন্তু লাইভ অনুষ্ঠানে পরিমণির দাবিকে মিথ্যাচার বলেছেন অভিনেতা রাজ। শরীফুল রাজ জানিয়েছেন ঘর থেকে যাওয়া তার স্বভাব, তাই পরিকে ছেড়েও বেশ কিছুদিন বাইরে ছিলেন। কিন্তু এ বিষয়ে পরির জিজ্ঞাসা, সব জায়গা থেকে কেন পালিয়ে বেড়াতে হয় রাজকে? রাজপরির মধ্যে চলমান দাম্পত্য সমস্যা মিটমাট হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এর আগে 24 ঘন্টার মধ্যে রাজের কাছ থেকে ডিভোর্স প্রত্যাশা করেছিলেন পরি। অভিযোগ করেছিলেন রাজ সরাসরি কিছু না বলে বন্ধুদের মাধ্যমে বলায়। অন্যদিকে রাজের আইডি থেকে ভিডিও ছড়িয়ে পড়ায় সম্মান ক্ষুণ্ণ হয়েছে তানজিন তিশা ও সুনেরার, এমনটাই মনে করেন এই দুই অভিনেত্রী। যদিও লাইভ অনুষ্ঠানে ক্যামেরার সামনে তিশা ও সুনেরার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন শরীফুল রাজ, তবে তার এই সাফাই সন্তুষ্ট করতে পারেনি অভিনেত্রী তিশাকে। তিনি রাজের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করেছিলেন, এমনকি রাজের বিরুদ্ধে মামলার সিদ্ধান্তও নিয়েছেন এই অভিনেত্রী। শিবলি আহমেদ, কালবেলা।